আমাদের মনোবল সবসময় চাঙ্গা থাকে, কারো কারো মনের মধ্যে ডাউন হয়, আপ হয়, তারপরে সংঘর্ষ সংঘাত করবে, ভয়ের পরিবেশ তৈরি করবে, সাধারণ মানুষকে মারবে, বিরোধীদের মারবে, এটা তো হতে পারে না রাজনীতির কোনো জায়গায়। আমরাও তো আটটা বাই ইলেকশন হয়েছিল, লোকসভার সময় চারটে জিতেছিলাম, আমাদের একটাও ছিল না, ওনাদের একটা ছিল আর দুটো জিতেছিল, আমরা একটা সিট হেরেছি। এই আইপিএল তো উপনির্বাচনে এরকমই চলেছে, কিন্তু লোকসভার সময় তারা ঝটকা খেয়ে গেছিল, লোকসভা বিধানসভা দুটোই হেরেছিল। তো আমাদের একটা অভিজ্ঞতা কম আছে, আমরা জিতি, জিতার পর ধরে রাখতে পারি না, পশ্চিমবঙ্গে এখনো সেই অভিজ্ঞতা আমাদের নেই, আমাদের কর্মীদের উৎসাহ আছে, অভিজ্ঞতা কম আছে, সেই জন্য কোথায় ভুল ভাব হচ্ছে বা পুলিশ প্রশাসন দুষ্কৃতকারীদের কিভাবে সামলাতে হবে, একটা লড়াই কিছুটা সম্ভব হয় না, হয়তো তারা জিতে গেছে, সারা ভারতবর্ষে যেখানে উপনির্বাচন হয় সরকারি দল জিতে, মোটামুটি একটা পদ্ধতি হতো একটা হয়ে গেছে, তো তাতে এত উৎসাহিত হওয়ার কি হয়, তার মানে কত মনমোরা হয়ে গেছিল 18টা সিট হারিয়ে, বুঝে যাচ্ছে, কিন্তু এটা যেন ভুলে যান, ভুলে যান না যে 18টা সিট এখনো আমাদের এমপি আছে, আর আমাদের আমি যখন জিতেছিলাম 3 জন এমএলএ ছিলাম, এখন আমাদের 6 জন এমএলএ আছে, আমাদের নিজস্ব 20 পাওয়া আরো 10 জন আছে, তো সে যেন মনে করার কোনো কারণ নেই পশ্চিমবঙ্গে একটা অ্যাসেম্বলি সিটে বিজেপি হারিয়ে দিয়ে ওনারা আবার ক্ষমতায় এসে গেছে, বাই ইলেকশন হয়েছে, সাধারণ ইলেকশন বাকি আছে, জিতে গেলে তখন আর কোনো দোস্তিকে খোঁজেও না, দরকার হবে, হেরে গেলে এটা হয়, আর আমরা পর্যালোচনা করবো কোনো আগামী দিনে আমাদের ইলেকশন লড়তে হবে, আর যেহেতু এটা বাই ইলেকশন, বাই ইলেকশনের রেজাল্টটা কোনো সাধারণ নিয়ম নয়, এটা দেখতে হবে, এটা মাথায় রাখতে হবে, আর আমি স্বাভাবিক বলেছিলাম, আর পরিবেশ প্রচার অনুকূল লোকের কথাবার্তা মনে হয়েছিল আমরাও জিতবো, আমাদের কর্মীরা লড়াই করেছিলেন, কেউ বসেছিল না, সবাই কাজ করেছিল, যারা প্রচার দেখতে গেছে তারা দেখেছেন বিজেপির প্রচারের কোনো কার্ড পাওয়া গেছে, তাই তিনি আমি বলেছিলাম স্বাভাবিকভাবেই, আমার চেয়ে অনেক বড় নেতারা এরকম বলেন, মমতা ব্যানার্জিও লোকসভার আগে 42-এ 42 বলেছিলেন, অতটা তো আমরা কমিনি, আমাদের একটা সিট আমরা হারিয়েছি, লোকসভাতে অন্তত 10 জন মন্ত্রী বিধানসভাতে আমরা লিড পেয়েছি, লোকসভা নির্বাচন এটা বাই ইলেকশন, সেই জন্য আসল লড়াইটা 21 সালে হবে, তার জন্য প্রস্তুত থাকবে, ওনারা সমস্ত শক্তি লাগিয়েছিলেন, 1.5 বছর আগে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তখন পুরো পুলিশকে দিয়ে ব্যবহার করেছিল, এবারে তো সেন্ট্রাল ফোর্স কিছু ছিল, তার বিরুদ্ধে লড়াই করেছিলাম আমরা, সিপিএম কংগ্রেস মহিলা নামতে পারিনি, আমরা লড়াই করে 7000 সিট জিতেছিলাম, খুন খারাপি হয়েছে, মারাপি হয়েছে, তা সত্ত্বেও তার চেয়ে বিজেপি 1.5 বছর এগিয়ে গেছে, কিন্তু 18টা এমপি আমাদের পকেটে আছে, আরও 4টে এমএলএ আমরা জিতেছি, সেই জন্য এরকম যেন মনে না করেন, মাত্র 17 লাখ ভোটে আমরা এগিয়ে আছি লোকসভা নিরিখে, বিজেপি খুব পেছনে নাই, কেবল শক্তি দিয়ে গুন্ডা দিয়ে ভয় দেখিয়ে পুলিশ দিয়ে কিন্তু নির্বাচন জিতে যায় না, আর তুলনা হয় না, আমি 2 বছর আগেকার কথা বলছি, লোকসভা আমাদের 14 সালে জেতার পরেও উত্তরপ্রদেশের 16টা 17টা বাইরে সামনে আমাদের অ্যাসেম্বলি পার্লামেন্ট ঘুরে ছিল, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার পার্লামেন্ট সিট ভরপুর হয়েছে, মৌর্যজি যিনি উপমুখ্যমন্ত্রী তিনি তার লখনৌয়ের সিট হেরেছিলেন, তারা বলছে বিজেপি শেষ, এখানে আমাদের তার উত্তর দিতে হয়েছে, সমস্ত মিডিয়াদের চলেছিল বিজেপির পতন শুরু হয়ে গেছে, কিন্তু যেই আবার সাধারণ নির্বাচন শুরু হলো সব সমান হয়ে গেছে, সেখান বোয়াও নাই বগুয়াও নাই কেউ নাই, মমতা সমতা তখন সব ঠান্ডা হয়ে গেছে, সারা দেশের নেতাদের নিয়ে সেখানে শো করা হয়েছিল, ব্রিগেড প্যারেড, হাত ধরে সবাই হাত তুলে বলেছিলেন মোদী দেশ বাঁচাও, মোদী হাঁটাও, চৌকিদার চোর নেয়, তার জবাব সাধারণ মানুষ দিয়েছে, সেই জন্য আমি আপনাদের একটা কথা খালি মনে করি, আমার সাধারণ আমার সভাপতি আমরা যখন পঞ্চায়েত ইলেকশনের সময় টেনশন চলছিল মার্কেট, মানে অমিত শাহ আমার এই পরিস্থিতি কী করে ভোট করবো, বলছি চিন্তা করার কোনো কারণ নেই, পঞ্চায়েত ভোট নিয়ে বেশি ভেবো না, যা হচ্ছে চেষ্টা করো, আসল লড়াই লোকসভায় হবে, আমরা দুটোই দেখেছি, রেজাল্ট দেখেছি, লোকসভা লড়েছি, পশ্চিমবঙ্গের মানুষ একবার মেসেজ দিয়ে দিয়েছেন তারা পরিবর্তন চান, আমার মনে হয় তারা সুযোগ করছেন, যেদিন এই সরকারকে উৎখাত করার মতো সুযোগ আসবে তারা করবেন, বিজেপি তার জন্য নিজেকে তৈরি করছে, 3-4 বছর ধরে চলছে, আমি যতদিন প্রেসিডেন্ট হয়েছি আমাকে আটকে বিজেপিকে আটকাবার চেষ্টা করেছেন, আমিও বলে দিচ্ছি যেখানে গন্ডগোল হবে আমি যেখানে সময় পাবো যাবো, আমি আমার কর্মীরাও যাচ্ছে, আমি গেছি বলে আমার 5 বার গাড়ি ভেঙেছে, অন্তত 50 বার আমাকে কারো পতাকা দিচ্ছে, আর 50 বার দেখাবো আরো 2-1টা গাড়ি ভাঙবে, যতক্ষণ আর মাথাটা পুরো ভেঙে দিচ্ছে বিজেপি দিলীপ ঘোষ রাস্তাতেই থাকে, আমি 2 বছর আগেকার কথা বলছি, লোকসভা আমাদের 14 সালে জেতার পরেও
উত্তরপ্রদেশের 16-17টা বায়োলেশন আমরা হেরেছি, আমাদের অ্যাসেম্বলি পার্লামেন্ট ঘুরে ছিল। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি তার পার্লামেন্ট সিট ফরক করে দিয়েছেন। মৌর্যজি যিনি উপ মুখ্যমন্ত্রী তিনি তার লখনৌয়ের সিট হেরেছিলেন। তারা বলছে বিজেপি শেষ, এখানে আমাদের কথা উত্তর দিতে হয়েছে। সমস্ত মিডিয়াদের জন্য বিজেপির পতন শুরু হয়ে গেছে, কিন্তু যেই আবার সাধারণ নির্বাচন শুরু হলো সব সমান হয়ে গেছে। সেখানে বোয়াও নাই, বগুয়াও নাই, কেউ নাই, মমতা সমতা তখন সব ঠান্ডা হয়ে গেছে। সারা দেশের নেতাদের নিয়ে এসে এখানে শো করা হয়েছিল, ব্রিগেড প্যারেড, হাত ধরে সবাই হাত তুলে বলেছিলেন মোদী দেশ বাঁচাও, মোদী হাঁটাও, চৌকিদার চোর নেয়। তার জবাব সাধারণ মানুষ দিয়েছে। সেই জন্য আমি আপনাদের একটা কথা খালি মনে করি যে আমার সাধারণ আমার সভাপতি, আমরা যখন পঞ্চায়েত ইলেকশনের সময় টেনশন চলছিল, মার্কেট মানে অমিত শাহ আমরা এই পরিস্থিতি কী করে ভোট করবো, বলছি চিন্তা করার কোনো কারণ নেই, পঞ্চায়েত ভোট নিয়ে বেশি ভেবো না, যা হচ্ছে চেষ্টা করো, আসল লড়াই লোকসভায় হবে। আমরা দুটোই দেখেছি, রেজাল্ট দেখেছি, লোকসভা লড়েছি। পশ্চিমবঙ্গের মানুষ একবার মেসেজ দিয়ে দিয়েছেন তারা পরিবর্তন চান, আমার মনে হয় তারা সুযোগ করছেন। যেদিন এই সরকারকে উত্থাপ করার মতো সুযোগ আসবে তারা করবেন, বিজেপি তার জন্য নিজেকে তৈরি করছে।